গতকাল কে গভীর রাতে ধর্মনগর মহকুমায় তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় বিবর্ষভাবে আক্রমণ করা হয়েছে, ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। দুর্বৃত্তরা শেষ রাত্রির দিকে এসে এই কার্যালয়ে তাণ্ডব চালায়। গত 7ই আগস্ট এই কার্যালয়ে একবার আক্রমণ করা হয়েছে প্রকাশ্যের দিনের বেলা। এখন এই দুর্বৃত্তরা দুষ্কৃতিকারীরা দুর্বল হয়েছে, ছিন্ন হয়ে পড়েছে, এখন প্রকাশ্যে করতে পারে না, কিন্তু রাতের আধারে এসে ফ্ল্যাগস এইগুলো নষ্ট করে দিয়ে কার্যালয়কে নষ্ট করে দিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের সন্ত্রাসের যে রাজনীতি বাতাবরণ সৃষ্টি হয়েছে, দুর্ভাগ্য যখন সারা রাজ্যে সার্বজনীন দুর্গোৎসব নিয়ে সবাই উৎসবে আছেন, মেতে আছেন, তখন এই রাজ্যের মানুষের শান্তি সম্প্রীতি বিনষ্ট করে এই রাজ্যের মানুষকে ন্যূনতম সার্বজনীন দুর্গোৎসবটাও পালন করতে দেবে না এই স্বৈরাচারী সরকার শাসক দল। এই দিনেও, এই দুর্গোৎসবের দিনে এইভাবে আমাদের কার্যালয়টা আক্রমণ করা হয়েছে, ফ্ল্যাগসগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। পুজোর পরেই আমরা বৃহত্তর আইন অমান্য আন্দোলনের দিকে যাব। আমরা এই সরকার, এই শাসক দল, ওরা বুঝতে পারে না মানুষের যে শক্তি, মানুষের যে সংঘবদ্ধ শক্তি। মানুষ সরে গেছে, এখন মানুষ বিভিন্নভাবে শুধু ভয়ভীতি আর সন্ত্রাসের উপর ভিত্তি করে একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে চাইছে। এটা কোনোদিনই সম্ভব হবে না। আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং এই ঘটনায় এই ধর্মনগরের কার্যালয়ে যারা আক্রমণ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি আমরা জানাচ্ছি।